হ্যাঁ এই লোকটার দ্বারা আমার লাভ হবে কি না সেটা আমরা দেখবো তো, হ্যাঁ না দেখে যদি ফাঁকি দিয়ে যায়। গতিকে কলিকে মহারাজ পরীক্ষিত দেখলো যদি আমি একে স্থান দিই তাহলে এর দ্বারা আমার কী লাভ হবে। এটা এখানে সত্যি সুন্দর শ্লোকটা দিয়েছে যে এই শ্লোকটা হলো ন অনুদেষ্টি করিম সম্রাট সারঙ্গ। সম্রাট মানে এই যে ইয়েতে দিল্লিতে হস্তিনাপুরে যমুনা গঙ্গার পাড়ে যখন এই এই মহারাজ পরীক্ষিত যখন প্রায় উপবেশন করলেন মানে অনুসরণ করে মরবো বলে বসলেন, বেঁচে থাকা আমার কোনো দরকার নাই। কারণ হলো কি যখন কলিকে স্থান শোনাই দিল, তুমি শোনাই থাকো কলিকে ঠিক আছে তোমাকে শোনাই দিল, সঙ্গে সঙ্গে কলি কী হলো মাথায় তার মুকুটের মধ্যে গিয়ে বসে এই যে ইয়ে দিয়েছিলাম কলি পরীক্ষিত মহারাজের, তখন মহারাজ সেই মুকুটটা পড়ে সেটা ভুলে গেছে কলি তার মাথায় বসে আছে, মুকুটটা পরে সে ইয়ে গেছে কিরম এই দিঘে গেছে হরি শিকারে খেলতে খেলতে মনে অরিনের পিছনে দৌড়াতে দৌড়াতে দুপুর হয়ে দুপুরে বিকাল হয়ে গেছে খিদা পেয়েছে, জল তেষ্টা ভীষণ জল তেষ্টা পেয়েছে, সেই তেষ্টা মেটানোর জন্য একটা আশ্রমে এসে মহারাজের কিরম সমিতিশি সমিতিশির আশ্রমে এসে বললো আমাকে একটু জল দাও দিয়েছে মহারাজ। স্বামী ঋষি তখন জ্ঞানস্থ ছিল, জ্ঞানস্থ সমাধিস্থ ছিল, সমাধি মানে সম্পূর্ণভাবে তিনি মানে ইয়ে ছিলেন উদাসীন ছিলেন, নিজের দেহ সম্বন্ধে উদাসীন ছিলেন, কোথায় কী করছে কিছুই তার জানা নেই স্বামী ঋষি। ইয়ে পরীক্ষিত মহারাজ ভাবলো কি এ তো আমাকে ইয়ে করছে মানে কী বলছে মানে ফাঁকি দিচ্ছে আমাকে দেখে এই ভান করছে মানে সমাধির ভান করছে। মানে আমাদের এখানে আমাদের এখানে গুরুমহারাজ ছিলে আমরা যদি গুরুমহারাজকে যদি প্রমাণ করে ইচ্ছাও না থাকে আপত্তি করতে ইচ্ছাও না থাকে তার কী হলো এরকম যে গুরুমহারাজ এই কোনটুকুলা যে কোনটুকুলা তার প্রণামটা দেখেই বুঝবে যে ওটা কোনটুকুলা আছে। ঠিক সেইভাবে পরীক্ষিত মহারাজ দেখলো এই ঋষিটাকে আমাকে দেখে নি সে ইয়ে করতে বন্ডামি করতেছে মানে ধ্যানের মানে খুব ভালো ঋষি বলে আমি তাকে দন্দলত দেবো খাবার দেবো এই জন্য আমাকে দেখে এইরকম করে। তখন সে একটা মরা সাপ তার গোড়ায় গোড়ায় জড়িয়ে দিল, দেখি সে যদি সত্যিকারে যদি জ্ঞানস্থ হয়ে থাকে সমাধিস্থ যদি হয়ে থাকে সত্যিকারে তাহলে মৃত সাপটা তার গোড়ায় জড়িয়ে দিলে সে তার কী হবে গোড়ায় সাপটা জড়িয়ে দিলে কী হবে তার হুশ আসবে সঙ্গে সঙ্গে কিছু না কিছু বলে হেই করবে কিছু করবে জড়িয়ে দিয়ে চোর চলে গেল। তখন ওই তার ছেলে শ্রমিক ঋষির ছেলে সিঙ্গি সিঙ্গিকে তার ছেলেরা বলো ওই তোর বাবার গলায় যে কক্ষির অবস্থা সাপটা ঝুলিয়ে দিল মহারাজ পরীক্ষিত তুমি দেখো হ্যাঁ ছেলেটা কেঁদে কেঁদে বলছে এই আমি তাকে ওই জল নিয়ে আচমন করে সে ইয়ে হলো শপথ দিল সাপ দিল যে আজ থেকে সাত দিনের অন্তে তোমাকে অমুক সাপে তক্ষক সাপে দংশন করবে তুমি তোমার নিধন হবে। তখন এই পরীক্ষিত মহারাজ দিয়ে ওই কিনামি হ্যাঁ পরীক্ষিত মহারাজ যমুনার তীরে যেমন গঙ্গার ঘাটে গিয়ে বলতেন তখন এই গঙ্গার পাড়ে তিনি উপবেশনে বলে যেটা অনশন করে বসতেন মরবো বলে তিনি দেখলেন যে পরীক্ষিত মহারাজ দেখলেন সত্যিকারে সে অভিশাপটা আমাকে সত্যি অভিশাপটা দিয়েছে আমার বেঁচে থাকার কোনো দাম নেই। এবং চিন্তা করুন পরীক্ষিত মহারাজ কী ধরনের মানে ইয়ে ছিলেন মহারাজ ছিলেন যে অন্যায়টা করেছে সে তখন রিয়েলাইজ করতে পারে বুঝতে পেরেছে যে ঘুর অন্যায় হয়েছে অন্যায় মানে যেই সেই অন্যায় না সে একজন যদি কোনো ব্রাহ্মণ যদি পূজা করে পূজার সময় গিয়ে আমরা যদি এরকম একটা আচার একটা ব্যবহার করি তাহলে কী পরিমাণটা পাপ হবে হ্যাঁ ঠিক সেইভাবে হয়েছে পরীক্ষিত মহারাজ। গতিকে আমার বেঁচে থাকার কোনো লাভ নেই এইরকম ঘটনা আমার তো হওয়া উচিত নয় কোনো নেই আমি গুরুজনকে শ্রদ্ধা ভক্তি করি এ তো গুরুজন তো বটেই তার উপরে ব্রাহ্মণ তার উপরে সন্ন্যাসী মুনি দিছি সে ধ্যানস্থ ভগবানের চিন্তা আছে তার গলে আমি মৃত সাপেটা কী হয়ে ঝুলিয়ে দিলাম আমাকে মরতেই হবে মৃত্যুই আমার কাজ নেই। তখন এই সঙ্গে সঙ্গে ওই শ্রমিক ইয়ে শ্রমিক দিছি হ্যাঁ শ্রমিক দিছি কী করলো ছেলে অভিশাপ কিলো না শুনে বললো তুই জানাস না ছোট্ট বাচ্চা এ আমাকে গলায় একটা মৃত সাপ জড়িয়ে দিল মহারাজ পরীক্ষিত
কে মহারাজ পরিচিত জানো? ওই মহারাজ পরিচিত আসে বলেই আমরা এত সুখে আমরা শান্তিতে আমরা ইয়ে করি, তপস্যা করি। আমাদের উপরে কেউ বদ্ধ করতে পারে না, না অসুর, না রাক্ষস, না না পশু পক্ষী, কেউ করতে পারে এদের ভয়ে, একমাত্র মহারাজ পরিচিতের ভয়ে আমরা এত সুখে আছি। তাকে তুমি সামান্য একটা মামুলি অপরাধের জন্য তুমি অভিশাপ দিয়ে দিলে? ছেলেটাকে বললো, তোমার বুদ্ধি নাই, শুদ্ধি নাই, আমাকে জিজ্ঞেস করতে তোমার অভিশাপ দেওয়া উচিত ছিল। ছেলে খুব গালি দিল, গালি দিয়ে কী করলো, সঙ্গে সঙ্গে তার একটা শিষ্যকে পাঠিয়ে দিল মহারাজের কাছে। মহারাজ তোমার এই একটা অভিশাপ পড়ে গেছে, ইয়ে করে তখন মহারাজ খুব খুশি হয়ে তখন গিয়ে এই গঙ্গার পাড়ে গিয়ে বসলেন। তিনি অনাশন না খেয়ে মরবেন, না খাওয়াটা কীভাবে, না জল, না কোনো আহার, না কোনো ভূজল, কিছুই হয়ে যাবে না, শুধু বায়ু উপক্রম করবে। কবে মৃত্যু হবে সেটা জানেন, 7 দিন হবে, 7 দিন দেওয়া আছে, 7 দিনের আগেও মরতে পারে, না খেয়ে কই দিন আগে, না খেয়ে মরবো, আমার এই অপরাধ হয়তো বলে বসে আছে। তখন এই শুদ্ধে গোস্বামী বসে, এই তখন বলছে এই মহারাজ পরিচিত ওখানে শুদ্ধ গোস্বামী এসে পাঠে বসে ব্যাসদেবের আসনে ভাগবত শোনাবেন, ভাগবত শুদ্ধ গোস্বামী বলছেন এ ইয়ে পরিচিত মহারাজকে, পরিচিত মহারাজকে বলছে, পরিচিত মহারাজের ঘটনায় পরিচিত মহারাজকে বলছে। হ্যাঁ, নো রেজিস্টিং করিন সম্রাট, সারঙ্গ সম্রাট, সারগ্রাহী সম্রাট পরিচিত তখন আর কলিকে তিনি দেশ করলেন না, হিংসা করলেন না, তিনি কি আর হত্যা করার চেষ্টা করলেন না, কারণ তিনি কলিকে যদি তার রাজ্যে সাম্রাজ্যে যদি স্থান দেন তাহলে কী হবে, কলির মাহাত্মটা কী তিনি জেনে নিলেন। কলি দিলে, কলি থাকলে আমাদের এই কলিকালে, এটা আমরা কোনকালে আছি, আমরা কলিকাল, আমরা কলিকালে আছি, কলি আসে বলে কলিকাল না, কালটার নাম এই যুগটার নাম কলি, কলিযুগ, তার উপরে আবার কে আছে, কলি আছে, ডাবল কলি। কী বললাম বুঝতে পেরেছে সবাই? এই যুগটা কি কলির যুগ, এর মধ্যে পরিচিত মহারাজ কলিকে স্থান দিলেন। তাহলে এই কলিযুগের এমনি অত্যন্ত দুঃখ, জ্বালা, যন্ত্রণা আছে, তারপর কলিকে স্থান দিলেন। তাহলে কেন দেখান, কেন দিলেন? অন্য যুগে কলি ছিল না, তাহলে অন্য যুগে ছিল কলি, অন্য যুগে কলি ছিল, অন্য সত্য তেতার দাপরে ভগবান স্বয়ং নিজে অবতরণ করেছিলেন, সত্যযুগে নারায়ণ, তেতাতে রাম, দাপরে ভগবান শ্রীকৃষ্ণ। বলছে ভগবান থাকাতে কলি কিছু করতে পারে, ভগবান স্বয়ং থাকাতে কলি কিছু করতে পারে, কিন্তু কলিযুগে ভগবান, ভগবানের অবতার নেই, হয়তো কলি, কলিতে ভগবান কলি প্রকট হয়েছিল, ওকে দমন করলো যে পরিচিত। কলকে অবতারের কথা বলা হয়েছে? হ্যাঁ, কলকে অবতারের কথা বলা হয়েছে, কলকি অবতারটা আজও ওটা তো ভগবানের অবতার, কলকি এটা ভগবানের অবতার, কিন্তু কলি না, কলকি কলি, কলকি আর কলি আলাদা আলাদা। হ্যাঁ, অবতারের কথা বলছে, কলকিটা পরে এই কলি শেষে দিয়ে, আচ্ছা তারপরে কলি শেষে দিয়ে কলিটা শেষে, আমি বলবো এটা, হ্যাঁ হ্যাঁ সম্বলপুরে বিজু বিষ্ণুযুগের ছেলে হয়ে, আর এটা বলে দেবে ভগবানের, এটা বলবো আর সুন্দর করে বলে দেবো। তারপরে এই কলিকে স্থান দিল, এখানে বিরাট একটা ঘটনা ঘটে গেল যে বেদে, পুরাণে, উপনিষদে, ভাগবতে, রামায়ণে, মহাভারতে যেসব ঘটনা উল্লেখ আছে সেগুলো নিষেধ করে দিলে হবে না, কলিযুগে মাস মাংস চলবে না, তারপরে আর কী চলবে না, অবৈধ স্ত্রীর সঙ্গে চলবে না, তারপরে নেশা চলবে না, তারপরে কি জুয়া হবে, চলবে না, চলবে না,